গাইজ, উজডুম ব্লকে আপনাদের সবাইকে স্বাগত। আর আজকে হচ্ছে কি জানেন, আপনারা সবাই যারা আমার রিলস দেখেছেন তারা দেখতে পেরেছেন, তো আমি বলে দিচ্ছি আজকে হচ্ছে হ্যাপি অ্যানিভার্সারি। তার জন্য আমরা রেডি হয়ে চলে গেলাম মাতার বাড়িতে। এই দেখুন, মায়ের পূজার জন্য বুক নিয়ে নিচ্ছি। বুক কেনা হয়ে গেলো, উজডুমের বাবা হাতে করে নিয়ে নিল। এখন আমরা মায়ের মন্দিরে চলে যাব। তো চলুন আপনারা আমার সাথে দেখতে। তো আস্তে আস্তে আমরা ভিতরের দিকে প্রবেশ করে নিলাম। আর এমন সময় এসেছি, সারাদিন আসতে পারিনি, খুব বৃষ্টি ছিল। উইজডম স্কুলে চলে গেছে, ওকে ফেলে আবার কি করে আসব। তাই বিকালে এসেছি, তাই সন্ধ্যা আরতি শুরু হয়ে গেল। তাই সন্ধ্যা আরতি তো সামনের দরজা দিয়ে হচ্ছে, আর পিছনের দরজা দিয়ে আমরা ভোগটা দিয়ে দিলাম। পূজা করে তারপর মন্দিরে চারদিকে আবার ঘুরিয়ে নিলাম। বৃষ্টিও পড়ছে হালকা হালকা, তার মধ্যে ঘুরে নিলাম। ঘুরে মায়ের কাছ থেকে সারা জীবনের জন্য আশীর্বাদ নিয়ে নিলাম। আপনারাও আমাকে আশীর্বাদ করবেন। তারপর মেন্দ গেটে এসে আবার প্রণাম করে নিলাম মায়ের কাছে। মা যে তো আমাদের ভালো রাখে, সুস্থ সবল রাখে, সারা জীবন আমরা এইভাবেই হাসি খুশি কান্না দুঃখ ঝগড়া ঝাঁটি নিয়ে বেশি বেশি ফাইটিং করে চলে আসলাম। দেখতে খুবই খুবই ভালো লাগছে। তে আরতি দেখার পর সন্ধ্যা আরতি প্রদীপ গুলিয়ে রেখেছে সবাই আশীর্বাদ নেওয়ার জন্য। আমরাও আশীর্বাদ নিয়ে নিলাম মায়ের থেকে। তারপর বাবা ভোলানাথের মন্দিরে আবার চলে গেলাম। গিয়ে বাবা ভোলানাথের এখানেও প্রণাম করলাম, চন্দ্রামৃত খেলাম, তারপর মোম ধূপকাঠি জ্বালিয়ে বেশি বেশি করে আশীর্বাদ চেয়ে নিলাম। তারপর মোম দিয়েও মাকে প্রার্থনা করে নিলাম। আমরা সবাই মায়ের আশীর্বাদ প্রাণ ধরে নিয়ে নিলাম আর প্রাণ ধরে নিয়ে নিলাম। আপনারাও আমাদেরকে প্রাণ ধরে আশীর্বাদ করবেন। তারপর আমরা এখানে চলে আসছি। দেখতে পাচ্ছেন রাস্তাটা ভিজার বৃষ্টি। তারপর এইভাবে একটা করে ফটো তুলে নিলাম, একটু ভিডিও করলাম, খুব সুন্দর লাগলো। আর তারপর নদীর ঘাটে তো অন্ধকার, তো গিয়েছি, গিয়ে দেখি ছোট ছোট অনেকগুলা কচ্ছপের বাচ্চা সিঁড়ির মধ্যে ছিল। যখন আমাদের শব্দ পেলো ওরা জলে চলে গেল, আর ভিডিওটা করতে পারিনি আমি ভালো করে। তারপর কুকুরটাও দাঁড়িয়ে আছে প্রসাদ খাওয়ার জন্য, আমাদের দিকে তাকাচ্ছে, তো ওইজন্য একটা পেড়া দিয়ে দিল। তারপর তো আমরা চলে আসলাম। এসে কেক কেনার জন্য দোকানে গেলাম। গিয়ে আমি আইসক্রিম খাবো না, উজডম খাবে। তাই উজডম বলছে, মা তুমি আমার আইসক্রিমটা একটু খাই, একটু ভিডিও করি। তারপর রিলস মানে ভিডিও করলাম। তো এত কিছু করলাম, আর কুকুরগুলো দোকানের সামনে বসে আছে, আর ওদেরকে কিছু দেবো না, এটা কি হতে পারে। তারপর আমি বিস্কুট কিনে ওদেরকেও খেতে দিলাম, কারণ আমরা এত ভালো ভালো জিনিস খাচ্ছি আর ওদেরকে খাওয়াবো না। তো একদিকে বৃষ্টি আছে চলে আসছে, আর একদিকে তো ডেকোরেশন যে ভাইয়ের নামটা লিখে দেবেন উনি দোকানে নেই। তারপর আর কত অপেক্ষা করব, বললাম দেন ভাই আমি ডেকোরেশনটা করে নেই। তারপর আমি করে নিয়ে নিলাম। তারপর নিলাম, বৃষ্টি ছিল একটু একটু বেশি ছিল না। তারপর ওইজন বললো আমাকে একটু ছবি তুলে, আমি পোস্ট নিচ্ছি। আরও তো চুলগুলি পাগলের মতন করে রেখে দিয়েছে। আর এখন দেখুন মূল পর্বটা চলে আসলো। আপনাকে তো সবাই দেখবেন, কেউ স্কিপ করবেন না, এটা স্কিপ করলে কিন্তু মজাটা পাবেন না। সিঁতিরে একটু সিঁদুরে সব কিছু বদলে গেল, কত না ভাঙ্গে আমার এ জীবন ধন্য হলো। আমার রিলস ভিডিও সবগুলোই দেখতে পান, তারা বেশি বেশি করে ফ্রেন্ডের কাছে শেয়ার করবেন, আমাকে পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। কমেন্ট করে অবশ্যই বলবেন। আর আমরা কিভাবে পালন করছি তা আপনাদের সামনে তুলে ধরেছি, আপনারা কিন্তু কমেন্ট করে বলবেন কেমন লাগলো আপনাদের। তারপর এখন কেক কাটিং হয়ে যাচ্ছে, কেকও এখন একজন আরেকজনকে আমরা খেয়ে খাবিয়ে দেব, তারপর উজডমকেও খাওয়াবো দুজনে মিলে, তারপর কেক দিয়ে একটু হোলিও খেলে নেব। তা আপনারা কি এরকম করেন কি না, প্লিজ কমেন্ট করবেন। কিন্তু এ দেখুন, তো উজডম এখন খেয়ে নিচ্ছে, আর উজডম তো হচ্ছে কেক লাভার, ও তো কেক পেলে আর কিছুই লাগে না। দেখেছেন কিভাবে আমার হাতের থেকে নিয়ে কেকটা খেলো। আর এখন মিষ্টি খেয়ে নিচ্ছি আমরা, তো আপনারা সবাই চলে আসুন, আপনাদেরও ইনভাইট মিষ্টি খাওয়ার জন্যে।
আর এই আনন্দ মুহূর্তে আমরা যা যা আনন্দ করেছিলাম তার কিছু ছবি আপনাদের সামনে তুলে ধরলাম। আর ভিডিওটা কেমন লাগলো বলবেন।